আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আমি সিএসসি থেকে গ্রাজুয়েশন করেছি, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং থেকে। এখন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছি, পাশাপাশি ইংলিশ শিক্ষা এবং শেখানো এই প্রফেশনের সাথে সম্পৃক্ততা। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে কি ঘটতেছে বাংলাদেশে ইংলিশটা নিয়ে। সো ইংলিশ বাংলাদেশের মানুষের মোস্ট অফ দ্য পিপল, আমরা কিন্তু এই ইংলিশটাকে অনেক বেশি পছন্দ করি এবং সবাই ইংলিশ শিখতে চাই, এটা আমাদের দিলের একটা চাওয়া থাকে। আমি যারা লেখাপড়া কম জানে তাদের কথা বলতেছি না, যারা হাইলি এডুকেটেড বাংলাদেশে, যারা ডক্টরস, যারা ইঞ্জিনিয়ার্স, যারা লয়ার, যারা বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, তাদের কথা বলতেছে। তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন, ওনারা যদি ইংলিশে কথা নাও বলতে পারে, কিন্তু সবার একটা দিলে চাওয়া থাকে, আমি যদি ইংলিশে কথা বলতে পারতাম তাহলে কতই না বেশি ভালো থাকতো। কিন্তু এই যে আমি যদি ইংলিশে কথা বলতে পারতাম, মনে অনেক সুন্দর করে লিখতে পারতাম, এই যে একটা চাওয়ার একটা ব্যাপার, এটা কিন্তু আমাদের পূরণ হচ্ছে না। ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এটা কিন্তু ম্যান্ডেটরি সাবজেক্ট, ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাইকে বাংলা এবং ইংলিশ এই দুটা সাবজেক্ট কম্পালসারি থাকে। অনার্সে গিয়ে বা ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে অনেক জায়গায় বাংলা পড়ানো হয় না, কিন্তু ইংলিশ পড়ানো হয় 2 থেকে 3টা সেমিস্টার। তারপরেও 13 থেকে 14 বছর, তার মানে ক্লাস 1 থেকে 14 বছর আমরা পড়াশোনা করি ইংলিশ। কিন্তু 14 বছর পড়াশোনা করার পরেও আপনি যদি একজন গ্রাজুয়েটকে জিজ্ঞেস করেন, বেশিরভাগ গ্রাজুয়েটই, শতকরা 95% থেকে 6% গ্রাজুয়েট, তারা 14 মিনিট ইংলিশে কথা বলতে পারবে না। তাহলে এই যে গভর্নমেন্ট ক্লাস 1 থেকে শুরু করে 14 বছর পর্যন্ত আমাদেরকে ইংলিশ শিখালো, 14টা বছর টিচার রেখে, তো আমাদের এখানে আউটপুটটা কি? আমার এটাই মাথায় আসে না যে 14 মিনিট যদি আমরা ইংলিশে কথা বলতে না পারি তাহলে আমাদের ডেভেলপমেন্টটা কোথায়। আজকে আমরা এই ক্রাইসিসটাতে ভুগতেছি। যারা আজকে আমরা ইংলিশে কনফিডেন্ট, দেখবেন যে তারাই সমাজের সবচেয়ে বড় বড় পজিশনে অবস্থান করতেছে, দেশের বাইরে চলে যাচ্ছে। এটা সবারই দরকার, শুধু ভালো জব পাওয়ার জন্য, নিজের ভালো ক্যারিয়ার করার জন্য, নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য ইংলিশের কোনো বিকল্প নাই। সো এটা হওয়ার কারণটা কি? আসলে আমরা দিল থেকে ইংলিশকে ভালোই বাসি না, আমরা শুধু একটা সার্টিফিকেট পাওয়ার জন্য এটা পছন্দ করি। আমি আইএলটিএস দেওয়ার সময় এই জিনিসটা লক্ষ্য করেছি, অনেক আইএলটিএস হোল্ডার আছে যাদের ভালো স্কোরও আছে কিন্তু তারা ইংলিশে কথা বলতে আগ্রহী না। আইএলটিএস রেজাল্ট করে বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যেতে পারলেই মনে হয় আমরা হ্যাপি ফিল করি, কিন্তু এই অবস্থা যদি থাকে, সেই 71 সাল থেকে 2023 সাল, 52 বছর থেকে এই খেলাটাই চলতেছে। এবং আমাদের টিচারদের একটা দায়িত্ব হয়ে গেছে যে টিচার উনি পড়াতে পড়াতে মারা যাবে, ওর পরের প্রজন্ম এসে আবার ইংলিশ প্রাইভেট পড়াবে এবং কলেজে ইউনিভার্সিটিতে পড়াবে, কিন্তু ইংলিশে কোনো ডেভেলপমেন্ট হবে না। এই জিনিসটা যদি আমরা চাই তাহলে পরিবর্তন করা সম্ভব। একটা ক্লাস 5-এর মেয়ে বা 5-এর ছেলে স্টুডেন্ট হিসেবে সে যদি ইংলিশে কথা বলে, বাদামারা যদি ইংলিশে অনেক সময় আমরা দেখি ভিডিও ভাইরাল হয়, তারা কথা বলতে পারে, তাহলে আমরা একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা ডক্টর হিসেবে, লয়ার হিসেবে বা একজন গ্র্যাজুয়েট হিসেবে কেন এটা কথা বলতে পারতেছে না? এটা কি আমাদের সিস্টেমের প্রবলেম না আমাদের প্রবলেম? একজন ডক্টর এত ক্যালকুলেটিভ জিনিসগুলো করতে পারে, একজন ইঞ্জিনিয়ার এত ক্যালকুলেটিভ বা জটিল কমপ্লেক্স জিনিসগুলো করতে পারে, তাহলে ইংলিশ একটা সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, এটা কেন আমরা কমপ্লিকেটেড করে ফেলছি? কেন আমরা এটা পারতেছি না? আজকে বাংলাদেশে বিশাল একটা জনসংখ্যা কর্মহীন অবস্থা আছে, তারা যদি ইংলিশে ভালো পারতো, তারা যদি একটু টেকনিক্যাল সেক্টরে দক্ষ হতো, ফ্রিল্যান্সিং করে বাংলাদেশ থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব ছিল। এখন আমরা গ্লোবালাইজেশনের যুগে আছি, এখনো যদি মান্ধাতামূলক চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ডেভেলপ করতে পারবো না, আমাদেরকে একটু স্কিল হতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনি ভেতরে যেটা আছে এটা যদি প্রেজেন্ট করতে না পারে তাহলে তো মানুষ আপনার ইন্টেলিজেন্টটা খুঁজে পাবে না। আজকে বাইরে থেকে যখন বাইরে আসে তাদেরকে আমাদের ডিল করতে কঠিন হয়ে যায়, ইঞ্জিনিয়াররা যখন আসে তাদেরকে ডিল করতে আমাদের বিভিন্ন সেক্টরে কঠিন হয়ে যাচ্ছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, শুধু একটা সার্টিফিকেট নিয়ে আসলে ইংলিশের এখানে মূল্যায়ন আসবে না। আজকে বাংলাদেশের যে 1% লোক ইংলিশে কথা বলতে পারে, তারা বেশিরভাগই ইউনিভার্সিটি কলেজে পড়ার কারণে কিন্তু পারে না, তারা ইংলিশে কথা বলতে পারে, তারা কিছু ইংলিশ ট্রেনিং ইনস্টিটিউট আছে তাদের কারণে কিন্তু কথা বলতে পারে, তারা কনফিডেন্স পায় যে এখানে গেলে 3 মাসে 13 বছর 14 বছর পড়াশোনা করে আমরা কনফিডেন্স পাই না যে আমরা ইংলিশে কথা বলতে পারবো কিনা 10-15 মিনিট। কিন্তু একটা স্টুডেন্ট যখন বা একজন মানুষ যখন 3 থেকে 4 মাস 5 মাস একটা ইংলিশ ইনস্টিটিউটে যায় তখন সে কথা বলতে পারে। কেন এই কনফিডেন্সটা আসে? কারণ ওখানে রাইট ওয়েতে ইংলিশটা শেখানো কিন্তু হয়, যার কারণে তাদের আউটপুট আসে। আর যে ওয়েতে আমরা ইংলিশটা শিখতেছি, ইংলিশে আমাদের পারফেক্ট আউটপুট কিন্তু আমরা পাই না। সো আমি রিকোয়েস্ট করব যে আমাদের মতো দেশের মানুষদের জন্য দুইটা ভাষা, একটা আমাদের মাতৃভাষা, পাশাপাশি আমাদের ইংলিশে জানার কোনো বিকল্প নাই, শুধু আমাদের একটা কমিটমেন্ট দরকার। যদি কয়েকজন মানুষ আমরা কমিটেড হই যে বাংলাদেশে ইংলিশে পরিবর্তন আসুক, আমরা যদি ব্রড মাইন্ডেড হই, ইনশাল্লাহ এটার পরিবর্তন আসবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা ইংলিশ শিখতে চাই বা আমাদের দিলের মধ্যে চাওয়া আছে, প্লিজ আপনারা
আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বা আমরা যে একটা টিম আছি এই টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমরা সব ধরনের সাপোর্ট আপনাদেরকে দিব। আমরা একটু কমিটেড হই, ইনশাল্লাহ বাংলাদেশে একটা রিভলিউশন ঘটবে ইংলিশের ক্ষেত্রে। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি নিজে ইংলিশ শিখবেন, অন্যকে ইংলিশ শিখতে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।